Hello, police station. Ki? Dakat. Ami apnake janalam, ebar apni apnar kaj korun. Okay? Okay. আচ্ছা তাহলে আপনি কোন বাড়ির ছেলে আপনি ভুলে গেছেন বাবু স্যার, তাই না? জি। তবে এগুলো করতে লজ্জা করে না? যান যান বাড়িতে ফিরে যান। হ্যালো, এই হ্যালো, কেমন আছো? এই ছোকরা, তুই আবার ফোন করেছিস? এই গলা বদলাচ্ছ কেন? পাশে তোমার আম্মু নাকি ডার্লিং? এই ছোকরা, তুই তো বড় বিরক্ত করিস। আমি বলছি আমি তোর ডার্লিং নই। তাহলে কি অচেনা? আরে আমি তোর মায়ের মতো। এই দুষ্টুমি, শাট আপ। হ্যালো এক্সচেঞ্জ, এইমাত্র একটা আপত্তিকর ফোন এসেছিল, কত নাম্বার থেকে জানেন? আমি সমাজের থেকে সমাজের সাথে বিদ্রোহ করতে পারবো? আমার বাবা শুনলাম আমাকে বাড়ির থেকে, তুমি শুধু দুটো কাপড় নিয়ে চলে আয়, আহার বাসস্থান সব ফ্রি। আমি আমার বাবাকে বলতে পারবো না যে আমি বিয়ে করবো না। ওরে বেটা, আমরা আছি কেন? তোর বুকে সাহস নেই? তোর বাসায় টেলিফোন করে জানিয়ে দিচ্ছি। তাহলে আমি আপনাকে শুধু পাত্র দিচ্ছি না, কি দিচ্ছি? আরে হীরা দিচ্ছি, হীরা। আরে সাইফু সাইজের এমন শাইনি ছেলে আজকাল পাওয়াই যায় না, কি বলো বেগম? হ্যাঁ
মাফ করবেন, সরি। হ্যালো আব্বু, আমি সাহেবপু। বাবজান আপনি কোথায়? চলে এসো, আপনার জন্য সব মেহমান বসে আছে না? ওনাকে একটু দিন না। কেন? ওনার সাথে কিছু কথা আছে। আচ্ছা, করেছি সাহেব, আমার বাপ জানের আপনার সাথে কথা আছে। হ্যালো বাপজান, আপনি করেছি সাহেব? জি হ্যাঁ। আপনি আমার শ্বশুর হতে চান? জি। আপনাকে ইচ্ছা বলুন না। আপনি কি এই শহরে আর কোনো গাধা খুঁজে পাননি যার উপর আপনার মেয়ের বোঝা চাপানো যায়? বাচ্চা কি বলল? মানি লোকের মান রাখতে জানে না, আমার তারিফ করেছিল নিজের ছেলে। ও কি বলল? ওকে বললো কি না বললো? হ্যাঁ চলে গেলেন। তুই করিস হিসাবকে কি বকা ঝকা করেছিলি? তাহলে আমি তো কিছু চলো আমাকে তশরিফ রাখুন। থ্যাংক ইউ। এ আপনি কি বলছেন ইন্সপেক্টর সাহেব? এখন ওর দুষ্টুমি আইনের চোখে ধরা পড়তে শুরু করেছে। আমি অ্যাকশন নিতে চাইনি, ববিকে তাই আপনার কাছে নিয়ে এলাম। আপনি ইজ্জতদার মানুষ। থ্যাংক ইউ। ইউ স্টপ। এ যা কিছু করেছে ছেলে মানুষে মনে করে মাফ করে দিন। আপনি ওর কতগুলো বেয়াদবের মাফ চাইবেন জনাব? আপনি জনাব ওর কি কি বেয়াদবি দেখেছেন? ও আমার সাথে বেয়াদবি করলে ওকে আমি জুতা মারতাম। ও তো আমার বাচ্চুকে উঠিয়ে নিয়ে গিয়েছিল জনাব। আচ্ছা, ও তাহলে বাচ্চাও হাইজ্যাক করে থাকে? আরে বাচ্চা না, ও আমার সাইফুকে উঠিয়ে নিয়ে গেছিল। আমার বাড়িতে তখন মেহমান এসেছিল ওকে দেখতে। আঙ্কেল, আমার আওয়াজ বদলে আমার সামনে আমার শ্বশুরকে ফোন করেছিল, বলেছে নাকি আমি বিয়ে করব না। আমার বিয়ে কান্দে না। আচ্ছা তো আপনি কি নালিশ নিয়ে এসেছেন? আমার নালিশ দুটো। আমার বাসায় কেউ ফোন করে এই শুক্র আমার ওয়াইফকে ডার্লিং ডার্লিং বলে, অথচ আমি কোনদিন আমার ওয়াইফকে ডার্লিং বলতে পারিনি। এই চোখে কেন বলে? উনি আপনার বিবি? তা নয় তো তোর বিবি, উনি তো আমার আম্মা জান হন। ইন্সপেক্টর সাহেব, ভাই সাহেব, বাবা, মিয়া সাহেব, আপনারা আমাকে মাফ করুন। আগে ফয়সালা করুন। অস্থির হবেন না, ওর কান টেনে আমি ছেড়ে ফেলবো। এবার তাহলে আপনারা আসুন। মান সম্মান নিয়ে তোমার হাত তো লোহার চেয়ে শক্ত। ড্যাডি বক বক বন্ধ কর, মন দিয়ে আমার কথা শোন। পিতা মাতার সন্তানের জন্য দোয়া এই কারণে করে যাতে তার নাম উজ্জ্বল হয়, তারা বুড়ো বয়সে সাহায্য পায়। তুই আমার পুত্র নস, আমার অন্তরে লাগা কুঠারাঘাত। যা করেছিস তা আমার প্রশ্রয় লাই, যা দিচ্ছিস তা আমার কোন অন্যায়ের সাজা। আমি তোকে শেষবারের মতো স্মরণ করিয়ে দিচ্ছি, ছেলে মানুষই ছেড়ে দে। আমি তোকে নিয়ে কি করবো? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম। সালাম স্যার, আপনার টেলিগ্রাম। কোন দুঃসংবাদ? এনি ব্যাড নিউজ? আমার এক ঘনিষ্ঠ দোস্ত লন্ডনে ইন্তেকাল করেছে। শোনো, লন্ডনে ফায়ার সার্ভিসের কাছে জলদি কল বুক করো।
ও ড্যাডি, আপনি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলেন? খুশি হতে না এলে? না না, সে কথা বলছি না। আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ, আমি একরকম আছি। এই নাও টেলিগ্রাম পড়ো। এখন আমার নামে টেলিগ্রাম আসতে শুরু হয়ে গেছে তাহলে? ও না, এটা আমার নামে নয়। তবে লন্ডনে আপনার দোস্তের ইন্তেকাল হয়ে গেছে? হ্যাঁ, ভেরি স্যাড। ওনার পরিবারের কে কে আছে? একটি মেয়ে আছে। গুড, ওকে এখানে আসতে লিখে দিন। হ্যাঁ আসছে। তো ওর জন্য একটা রুম ঠিক করিয়ে নিই। আর আপনি নিশ্চিন্তে থাকুন, আমার তরফ থেকে ওর কোনো অসুবিধা হবে না। আমি ওকে আশ্রিতা দেখতে চাই না। তবে কি সে আসবে বাড়ির বউ হয়ে? বউ? ড্যাডি, মানে বউ? এ কি বলছেন আপনি? যা তুমি শুনছো ড্যাডি। এই ফয়সালা সেই সময় হয়েছিল যে সময় ও জন্মেছিল আর তুই খুব ছোট ছিলি। আমি আমার দোস্তকে আত্মীয় করার কথা দিয়েছিলাম। হ্যাঁ, আপনি যখন জবান দিয়েছিলেন তখন আমি খুব ছোট ছিলাম। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? আমি শুধু এইটুকু বলতে চাইছি, যাকে আমি চিনি না, দেখিনি, যার চেহারা ছবি সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তাকে কি করে বিয়ে করব? বাবার দোস্তের মেয়ের চেহারা ছবি রং দেখতে হয় না, শুধু জবান পুরো করতে হয়। ও কুৎসিত হোক, তোর বউ হয়ে আসবে, তাতে দুনিয়া এধার ওধার হয়ে যাক। আর শোন, ও কিছুদিনের মধ্যে এখানে এসে পৌঁছে যাচ্ছে। দ্যাটস অল। একতরফা হুকুম জারি করে চলে গেল। আমি কি এখনো ছোট? খেলনা নিয়ে খেলি, যা বলবে তাই মাথা পেতে মেনে নিতে হবে? স্যার, স্যার, ববিকে ডাকো। কাকে ডাকবো স্যার? সে তো ঘরে নেই, আর তার ঘরে এই চিঠিটা পাওয়া গেল। শ্রদ্ধেয় ড্যাডি, ছোটবেলা থেকে আজ পর্যন্ত সবকিছুই আমি আমার পছন্দ মতোই করেছি। বিয়েটাও আমি আমার পছন্দ মতোই করব, আর তাই এ বাড়ি ছেড়ে আমি আজ চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি বললে আপনি জুতো পেটা করতে করতে আমাকে ফিরিয়ে নিয়ে আসবেন। আমাকে আমার ভাগ্যের হাতেই ছেড়ে দিন, আর আপনার বন্ধুর মেয়েকে যেখানে খুশি বিয়ে দিয়ে দিন। এতে আপনার ছেলে পড়ল। বেশরম, ঘর থেকে চলে গিয়ে তুই শুধু বাপের অসম্মানই করিসনি, ওই মাসুম আর এতে মেয়েটাকে অবহেলা করেছিস। ও এখানে এলে বুঝবে যে তুই এ বিয়েতে রাজি হসনি, তখনও কত না দুঃখ পাবে। করিম, ও কোথায় যেতে পারে? একটাই জায়গা আছে স্যার। কোথায়? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা? তুমি কি করে জানলে? জি স্যার, ও আপনার ছোট ভাই সাহেবের অতি আদুরের, তাছাড়া চাচা ভাতিজার স্বভাবটা প্রায় একই রকমের। এছাড়া ছোট সাহেব না কোথাও যেতে পারে, না কাউকে বরদাস্ত করতে পারে। তুমি কলম্বোতে কল বুক করো, আমি ওর চাচা নূরের সঙ্গে কথা বলবো। আচ্ছা স্যার। তোকে দেখে আমি মুগ্ধ হয়েছি, আর তোকে বুকে জড়িয়ে আমি চুমু খাই। এখন পড়াই কাকে দিয়ে? এক্সকিউজ মি,
Could you read this for me, please? Oh, yes. Sure. Not at home, come after a few days. Thanks. এখন কি করি চাচা জানতে বাড়িতে নেই যাই শহরটা দেখে আসি গিয়ে Problem? My bag, my dollar. Everything was in the taxi, and taxi is gone. Taxi number? I don't know. Then what can I do? I'm sorry. You can go. Huh? Oh, what did you do? I'm going to make you cry. What are you doing? Chacha's body? Chacha's shoulder. If you're not going to see me, I'm going to see you. তো গেছে তবে পাসপোর্টটা আছে এটা থাকতে থাকতে বাড়ি ফিরে যাওয়া উচিত ফিরে গেলে যে বাবা ধরে বিয়ে করিয়ে দেবে না 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 আমি বিয়ে করব না আরে ছোট ভাই একলা এখানে বসে কি করছিস হ্যাঁ চল আমার সাথে বাড়ি চল আপনি কে হ্যাঁ আবে আম তেরা বড়া ভাই লঙ্গা সিং আছে তোর বাপ আমার বাপ একটা আছে হ্যাঁ গাহতবে না চল চল আরে চল আরে 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 एक दिन तोर गाय हाथ दी छिलम देखे ते बड़े छिड़े चले गए छिली लेकिन आज तोर गाय हाथ दे बिना तुके इतना खुजला में इतना खुजलम के कांते कांते श्रीलंका में और एक तो समुंदर समुंदर के नीचे भी तोरे आमी खुजलम लेकिन पहला ना आज जखन पाइसी आमी तुके आर छाड़ देना सोना भाई अमर घरे चल तुके निश्चय এই মাতালের একটা ভাই ছিল যে হারিয়ে গেছে এর সাথে গেলে অন্তত আজকে রাত্রে থাকা খাওয়ার ব্যবস্থা তো হয়ে যাবে আরে যাই হ্যাঁ তুই আমার বাড়ি যাবি চল চব চল মেরে ভাই চল চল মেরে ভাই চল চল মেরে ভাই চলুন আপনার বাড়ি যাই চল মেরে ভাই চলুন আপনার বাড়ি যাই
তোর পেট ভরে গেছে ছোটা ভাই? হ্যাঁ ভাইজান, বহুদিন পর পেট ভরে খেলাম। বাচ্চা, তোর খাওয়া দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। এ দুনিয়াতে কেউ ডাবল খানা খায়, কেউ আধা পায়, বাকি সব হায় হায়। দুনিয়া আজীব নিয়মে চলতে আছে। হ্যাঁ ভাইজান, দুনিয়ার এই রেওয়াজ আছে। এলে পপিতা বে খালে, আঙ্গুর বে খালে, আনানাস বে খালে, দুনিয়া কা সব খালে। ভাইজান এখন আর কিছু খাবো না। কেন খাবে না ভাইজান? আমার ভীষণ ঘুম পাচ্ছে। ঘুম দি খালে, চল বেডরুম মে। বেডরুম কোথায়? উদার উদার, তুই এখানে ঘুমাবে? না ভাইজান, আপনি এখানে ঘুমান, আমি নিচে একটা ব্যবস্থা করে নেব। আরে বড় ভাইকে খাটবালা কামড় খাওয়াবে? ভাইজান আপনি বড়, আপনি বিছানায় ঘুমাবেন তো। আমি নাই নাই, তুই এখানে ঘুমাবে, আমি মাটিতে ঘুমাবে। মাটি মে সব মিলে যাবে, আমি ভি মিলে যাবে। আরে চোখ খোল কে আমাকে কি দেখছে, এক থাপ্পড় লাগাবে। আমি কোথায় ঘুমায় আছে? মাটি নে কেন আমার বিস্তার কিদার গেছে? কোন আছে? আবে ও লুকে পাচ্ছে, তুমি এখানে কেন ঘুমায় আছে? আপনি তো আমাকে বড় ভাই, আমাকে এখানে। আবে মেয়েরা তো কই দি ভাই নাই আছে, আমি একেলা। এই চলো বাহার নিকলো, কেন আসলে তুমি? আপনি তো রাত্রেবেলা আমাকে এখানে নিয়ে আসলেন, নিয়ে এসে খাইয়ে দিয়ে এখানে শুয়ে রেখে দিলেন। তোরে খাওয়াবার কি আমি ঠেকাল নিছে না? দুনিয়াকে সব কো লাগ আমি খাওয়াবে। তুমি চোর না? তুমি আমার গালে চুরি করতে ঢুকে দিলে। হে চোর, তোর তো বাচ্চা, আমার সব ক্লিয়ার যাবে। আবে ও চোর, কৃপা কৃপা কি ভাষা বেঁচে গেছি? তোর মেহমানদারে নিকুচি করি তাও কি করি? প্লিজ স্টপ। সরে যা, ওখান থেকে সরে যা। আরে আমি উঠতে পারছি না তো, চলে যা ওখান থেকে, চলে যা। এদিকে আমার কাপড় নিয়ে চলে যায়। আরে 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 নিশা, নিয়ে যাস না বাবা বান্ধব। বাবা বাবা, তুই আমার ভাই, তুই আমার সব, তুই আমার পূর্বপুরুষের সব। প্লিজ প্লিজ নিয়ে যাস না, নিয়ে যাস না, নিয়ে যাস না। আরে আরে ওই আমার শেষ সম্বল ওটা নিয়ে চলে যাস না, চলে যাস না বাবা বান্ধব। বাবা তুই তুই যা চাই কেমন হাইজেক করিস না, প্লিজ। তুই আমার কেমন হাইজেক করিস না, তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। প্লিজ যাস না, যাস না, চলে যাস না। হ্যাঁ হ্যাঁ, আমার তো আর কিচ্ছু নেই, ওই কাপড় ছাড়া তো আমার কিচ্ছু নেই। যাস না, চলে যাস না, দাঁড়া দাঁড়া বাবা বলো, যাস না বাবা, যাস না, যাস না, প্লিজ যাস না, চলে যাস না। Thank you.
আমি এখানে আছি ভাতিজা। চাচা যান, আপনি 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 সত্যি আমার চাচা যান? নয় তো কি আমাকে দেখে তোর হাইজাকার বলে মনে হচ্ছে নাকি? রাতের ছাড়া আপনি এতদিন কোথায় ছিলেন চাচা যান? ঘরে মেহমানের আসা যাওয়া একটু বেড়ে গিয়েছিল, তাই কিছুদিনের জন্য হাওয়া হয়ে আছি। তা তুই চেহারা বদলে নিয়েছিস কেন? ল্যাংটা খান দান, তোকে দেখে তো মনে হচ্ছে তুই চারজনের পোলা পান। আপনার কি খবর আছে আমি এখানে কেন পৌঁছেছি আর আমার কি না হয়েছে? আরে হ্যাঁ, তুই এখানে কি করে এলি শুনি? ব্যাগ আবার ট্যাক্সিওয়ালা নিয়ে গেছে আর কাপড় চোপড় ভালো উঠিয়ে নিয়ে গেছে। বাঁদরের দলে বেশি ওঠা বসা করবি না, ইজ্জত থাকবে না। বাঁদরের তো স্বভাবই এই যে লেজ নেই, তাকে দু চোখে দেখতে পারে না। চল ঘরে চল। আমাকে এখানে দেখে আপনার কেমন লাগছে? জার্ক লাগছে। ও প্লিজ চাচাজান, তোমার বাবা তোমার বিয়ে করাতে চেয়েছিল আর তুমি কাটটি মেরে এখানে চলে এসেছো। এটা কে বললো আপনাকে? কে আবার ভাই সাহেবের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। টেলিফোনে কথা কি বললো ড্যাডি? কি বলবে, তোমার ক্যারেক্টারের বড় তারিফ। সত্যি? বলছিল ছেলেটার ক্যারেক্টার বড় ডেঞ্জারাস হয়ে গেছে। রাতের অন্ধকারে দরজা দিয়ে উঠায় আর ভোরের আলোর সাথে সাথে জানালা দিয়ে ইন করে। চাচা জান, আমি ড্যাডির পছন্দ মতো বিয়ে করবো না। করিস না, কোন মেয়ে আছে নাকি নজরে? আমার নজরেতে? হ্যাঁ হ্যাঁ, তোর পোড়া নজরেতে আছে কিনা? না চাচা জান, তবে আমি আদর্শের সন্ধানে আছি। আরে আদর্শের সন্ধানের থেকে তো আমি এখনো ব্যাচেলার রয়ে গেছি। আমার আদর্শ হচ্ছে মানুষ তখনই বিয়ে করবে যখন তার কাউকে পছন্দ হবে। জয় চাচাদান। আরে আপনি তো রীতিমতো আমার লাইনেই আছেন। আরে দুনিয়াতে আমি তোর আগে এসেছি, তুই আমার লাইনে থাক। চাচাদান, ড্যাডি যদি হঠাৎ এসে যায় তবে? তুই বিলকুল ফিকির করিস, আমি বরাবর তোর হেফাজত করবো। বাঘ যেমন করে ছাগলের হেফাজত করে। ও থ্যাংক ইউ ভেরি মাচ চাচা জান। কাল থেকে তুই শ্রীলঙ্কা ঘুরে ফিরে দেখ। শ্রীলঙ্কা বেশি বড় নয়, প্রেমিকের চোখ থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা অশ্রু যতটুকু টোটাল শ্রীলঙ্কা ততটুকু। এখান থেকে তুই সফর সূচি শুরু কর। ফিয়ামানিল্লাহ। পোশাক আর চেহারা পাল্টে আমাদের ধোকা দিয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু এখান থেকে পালাতে পারবে না মিস জুলি। I'm here. Where are the diamonds? Diamonds? Look, I'm not a smuggler. I'm tourist here. Don't tell a lie, Julie. What? Julie? My name is not Julie. I am Sonia, right? Oh, you are Sonia. Hey! Oh, no! Leave me! No! Idiot!
শ্রীলঙ্কার সবকিছু জানা হয়ে গেছে, এদের বাইরের বলে মনে হচ্ছে। নাম জিজ্ঞেস করে তো ঘর বাড়ির ঠিকানা জানতে চাইবেন, তারপর আমার পিছু নেবেন। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম মিস্টার। ভালোবাসার নাম মুছে দিচ্ছিলে কই না তো? মুখ কালো কেন? একলা তো, দুজনে হলে কি করতে? দুজনে মিলে হারিয়ে যেতাম। ব্যাস এইটুকু ব্যাপার? এসো দুজনে মিলে সেলিব্রেট করি। সত্যি? তোমার জন্যে ডাব কেটে এনেছি। গুড আইডিয়া। কই নাও।
খুব সুন্দর মাশাআল্লাহ লাখেতে সুবহানাল্লাহ ছেকে তুলেছিস না কেরা আহ কি চেহারা টানা টানা আঁখি আওয়াজ বাসি সুরকেও হারিয়ে দেয় এতই মধুর কি চেহারা টানা টানা আঁখি আওয়াজ বাসি সুরকেও হারিয়ে দেয় এতই মধুর আরে তুই পাগল হয়ে গেলি নাকি রে হ্যাঁ চাচা আমি পাগল হয়ে গেছি আরে তোবা ও এত সুন্দর এটা তোর বয়সের দোষ দোপাট্টা দেখে কাহিল হয়ে পড়িস আহ এই বয়সটা একালে আমার ছিল রে শুনেছি আপনি খুব হাই লেভেলে চলাচল করতেন আমি হোয়াইট লেভেল খেতেও খুব ভালোবাসতাম কে বলেছে তোকে ও আমার হাওয়া থেকে পাওয়া হাওয়া থেকে পাওয়া কান দিতে নেই হাওয়া থেকে পাওয়া একবার কান দিয়ে আমি তো মহা বিপদে পড়ে গিয়েছিলাম একটা মেয়ের পেছনে ফিল্ডিং মারতে গেছি আর কোত্থেকে আব্বা খবর পেয়ে এসে আমার পায়ে বেড়ি পড়িয়ে দিল বাবারে আরে সব আব্বারা এই জাতীয় কিছু কোত্থেকে এসে হাজির হয়ে যায় বলো তো চাচা যান এসবের জন্য আম্মা জান রাই দায়ী থাকেন আম্মা বাদ দে ওসব কথা চল আমরা ঘুরে বেরিয়ে আসি কোথায় যাবো আমি লেকের পানিতে গিয়ে ফিশিং মানে মাছের শিকার করবো আর তুই ঘুরে ফিরে বেড়াবি চলো চলো হ্যাঁ চলো
Hello, 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 Help! Help me, please! Help! শুনুন, আমার পা ভাঁজে আটকে গেছে। Please, help করুন! Help! আসুন, please! যাবেন না, চলে যাবেন না, আমার পা ভাঁজে আটকে গেছে। আতিভাই আমি আমি আতি ভাই আমি আপনার মেহমান আমাকে মারবেন না মারবেন না বাবা 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 ওর ওর পা আটকে গেছে আরে কার ও যে ও টুরিস্ট চল তো দেখি পিছে পিছে শুকর আলহামদুলিল্লাহ আরে তুমি এখানে কি করে ফেঁসে গেল এটা তো জন্তু জানোয়ার ধরার ফাঁক বুঝিনি ভাই কি করে ফেঁসে গেলাম পথ চলতে একটু সাবধানে চলতে বুঝলে আমার নাম জাফর তোমার ববি বাবা ববি স্যামসন ওকে বিপদে ফেলেছে আমার বাবা আচ্ছা আমাকে ছোটবেলা থেকে পেলেছে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চান্দা হ্যাঁ আমার মেয়ে আচ্ছা আচ্ছা তুমি শ্রীলঙ্কা দেখতে এসেছো জি হ্যাঁ শ্রীলঙ্কা কেমন লাগলো ভেরি গুড কিন্তু এদেশের স্টার আমাকে স্যুট করছে না অচেনা মূল্যকে টুরিস্টের এরকম হয়েই থাকে বাবা জাফর তুমি কি করো গান টান গায় ও একদিন তোমার গান শুনতে নিশ্চয়ই শুনবে খুব ভালো গায় এই রইল ক্লাবের কার্ড অবশ্যই আসবে ও শিওর শিওর নিশ্চয়ই আসবে Thank you.
দিচ্ছি শালাদের। তুমি দাঁড়িয়েছো, ওরা তো আমাকে দেখে পালিয়ে তোমাকে দেখে মুচকে মেয়ে। যদিও মেয়ে মানুষ কিন্তু পাঞ্চ লাগায় ভীষণ মাদলি স্টাইলে। আচ্ছা ওরা তোমার পিছু নিয়েছিল কেন? হয়তো কাউকে খুঁজছে আমার চেহারার সাথে মিল আছে। আর আমি যাকে খুঁজছি তার চেহারা হুবহু তোমার মতো। বড়ই শেকেলে কথা। কিসের? তোমরা নায়করা নায়িকাদের কাছে আসতে হলে বলেই থাকো তুমি যে আমার আপনার চেয়ে আপন। চলো কোথাও গিয়ে বসি। না মিস্টার, আমি যাচ্ছি না। হ্যাঁ আমি বুঝে গেছি, তুমি আমাকে ভয় পাচ্ছ। কেন ভয় পাবো? আমি তো তোমাকে এক পালকেই মাছি বানাতে পারি। তুমি কি জাদু টোনা জানো নাকি? যে সাহস করে আমার সাথে কোথাও গিয়ে বসতে পারে না সে আবার আমাকে মাছি বানাবে? আরে সাহস থাকে তো চলো আমার সাথে। আই সি, চ্যালেঞ্জিং মি, লেটস গো। চলো। তুমি দাও সারা আছে জানি এটা হোথা যে নিয়েছে হৃদয়টা সেই মনে করেছে বাবারা হৃদয় হয়েছে তো আবারা তার নাম হায় জানো কি মেহেদি দেশে আছে নাকি দিলেশে আছে নাকি আমি তার তো অতি আপনজন খুব আপনজন মনের আকাশে মিটি মিটি সে কোন স্বপ্ন সে চুরি করে কেন আসে ঘুরে ঘুরে দূরে থাকে কোন আমার করেনি সে হারা হৃদয় হয়েছে তো আবারা কেন সে
ভালোবেসে পাশ কাটে সে কে সাথী বলো না মোর সঙ্গী যে মোর বন্ধু সে তুমি গানে গানে ভরে জীবনটা রে দিও ভরে মন তো পাগল বাঁধন হারা হৃদয় হয়েছে তো আবারা আপনি খুব ভালো গান তো এই তো চালিয়ে নিচ্ছি কোন রকম চালিয়ে নেন না জাদু জানেন আপনার তারিখ সত্যি আমাকে প্রাউডে করে দেবে সত্যিকারের শিল্পী প্রাউডি হয় না জানেন ওকে জাফর চলো সোনিয়া তুমি যাও আমি আসছি বাড়ি যেতে হলে চলুন না পৌঁছে দিয়ে আসি আপনি মানে আমি ঠিক আছে চলুন চলুন কি প্রয়োজন ছিল পরিচয় করিয়ে দেবে কিন্তু সে তো নিজেই কথা বললো আপনার সঙ্গে দেখা তো হয়ে গেছে আরো দেখা সেও হয়ে যাবে এই এই চন্দা তবে রে আরে ও হো এখনো ছেলে মানুষে গেল না ব্যায়ামে ও আমি কোথায় তুই আসমানে না তুই জমিনেই আছিস আমাকে এখানে কে আনলো কে আনলো যা ঘরে যাস না আমি শোব না কি শুবি না আহা এত চেঁচাচ্ছিস যে কেন আমি তোর ঘরের বউ আজও দেরি করে এলে না হ্যাঁ বাবা যে দেরি করে আসার সে তো দেরিতেই আসে জাফরকে বিরক্ত করিস না মা ওই স্যান্ডেল দে কি চাই আবার খানা দেখাচ্ছি মজা ভাতিজা ভাতি গেলো কোথায় ও রাত কয়টা বাজিয়ে গেল শুনি কি তার কথা বলছি যার সঙ্গে ছাতি নিতে সারা রাত তুই কুয়াশা খাচ্ছিলি হ্যাঁ সে লই বা কখন যে যাবে আরে তুই নিজেই তো ক্যান্ডিডেট ছিলি তা লাইনে আবার আরেকজনকে দাঁড় করিয়ে দিলি যাও নায়িকাকে নিয়ে তুই ক্লাবে গেলি ওই সিঙ্গারের সঙ্গে ইন্ট্রোডিউস করানো উচিত ছিল না কিছুতেই তবে কিরকম ইন্ট্রোডিউস করানো উচিত ছিল
বলছি শুন, প্রথমেই নায়িকার চোখের সিঙ্গারের ক্যারেক্টারটাকে লুজ করে দেওয়া উচিত ছিল। বলা উচিত ছিল ও বয়স ছাপায়, বিয়ে শাদী হয়ে গেছে, তাছাড়া ও চার চারটা ছেলে পেলের বাপ হয়েছে, এছাড়া ওর ঘরে বাচ্চারা সব পাগল হয়ে গেছে। খোদার মাসে কিছু একটা করুন, নইলে আমি পাগল হয়ে যাবো। আরে তোকে পাগল হতে কে বলছে, তুই তো উন্মাদ হয়ে গেছিস। প্লিজ আঙ্কেল কিছু একটা করুন। যা কাপড় বদলে তোকে নিয়ে আমি আমার এক দোস্তের বাড়িতে যাব। দোস্তের বাড়িতে কেন? আরে তোর কেসটা ফয়সলা করতে। ও আঙ্কেল ইউ আর গ্রেট। আমরা কোথায় এলাম? ভাই নেই, কলম্বা শহরে আমার এক বিশিষ্ট বন্ধু বাস করে, তারই বাড়ি। আমার পেছনে পেছনে anybody home? Yes, come in. Hello, my dear. ভালো আছো? হ্যাঁ, তুমি এখন এখানে পড়ে আছো? আরে কলম্বো ছেড়ে যাবো কোন ছিল, যেখানে কলম্বো হবে সেখানে? না নিশ্চয়ই না, এখানে কোনো কাজে এসেছিল। পরিচয় করিয়ে দি, আমার ভাতিজা হয়। হতে পারে? হতে পারে না, হয়ে আছে, জন্ম থেকে আমার ভাতিজা। কলম্বো শহরের পাঁচ জনের সঙ্গে সঙ্গে একটা ঘাপলা হয়ে গেছে, মানে ব্যাপারটা হয়ে গেছে কি যে ওর হয়ে গেছে একটা মেয়ে। মেয়ে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর দান। এরপরে দেখবে ছেলে হয়ে গেছে। তুমি বুঝতে পারছো না দোস্ত, এই মেয়ে সেই মেয়ে নয়, মানে এ হচ্ছে যার রোগে পড়লে লোকে এই ঘোড়া রোগ বলে, অর্থাৎ যার মরা জলে ডোবে না। আগে বলবে তো দিস ভেরি ন্যাচারাল, কার ভাতিজা দেখতে হবে তো। হ্যাঁ, কিন্তু মেয়েটা ওকে পাত্তাই দিচ্ছে না। সোনিয়া, তুমি এখানে চাকরি করো? সেদিন তুমি আমাকে ছেড়ে জাফরের সঙ্গে চলে গেলে আমি সারা রাত ঘুমোতে পারিনি সোনিয়া। আমাকে ফেলে তুমি জাফরের কাছে যেও না। আরে আমার ভতিজাকে কে কামড়ে দিয়েছে? ওর তো ঘড়ি নেই, ও বোধহয় কটা বাজে জানতে চেয়েছিল। জড়িয়ে ধরেছিল, ওকে জড়িয়ে ধরেছিল। না না, ও বোধহয় আতরের গন্ধ নিতে চেয়েছিল আর কি। তুমি আমার বন্ধু আর তোমার ভাতিজা আমার চাপড়ানি শাড়িটা টানা টানি। না না, ও বোধহয় দেখছি মানে শাড়িটা কোথাকার টাঙ্গাইলে না পা আপনার। চাচা জান, ও কি সত্যি বোবা? চাচা চাচা জান, ও কি সত্যি বোবা? হ্যাঁ হ্যাঁ সত্যি বোবা। তুমি তুমি আমার বন্ধু, নাহলে তোমার সাথে এক্ষুনি মারামারি করতাম। ও ওকে ইনসাল্ট করেছে, আমার চাকরানির ইজ্জত মানে আমার ইজ্জত, ও আমার ইজ্জতে হাত দিয়েছে। দোস্ত, তোমার মতো হাতির ইজ্জতে আমার ইঁদুরের মতো ভাতিজা হাত দিতে পারে না। সর দেখে আয়, তোকে না বলেছি লুটবি তো ভান্ডার মারবি তো হাতি। মা ওদের কথা মনে নিস না, হ্যাঁ ওরা সব ঠান্ডানি ছোট লোক। ওরা চলে গেছে, যেমন চাকা তেমন ভাতিজা, যত সব। আঙ্কেল তুমি আগে আমার কথা তো শোনো, জীবনে প্রেম প্রীতি অনেক করেছি, তাই বলে একটা বোবা মেয়ের সাথে। তুমি যদি আমার জায়গায় হতে তাহলে আমি যা করছি তুমিও তাই করবে। তুমি বুঝতে পারছো না কেন ওই বোবা আর সোনিয়া একই চেহারা? তুই হাতে কি হয়েছে? আমি আমার ভালোবাসা দিয়ে সোনিয়াকে জয় করতে চাই, এখন তুমি বলো আমি কি করব। আগে আমার পাটা টেনে বার করতে দে, পরে বলছি। তোকে কি করে বোঝাই? তোকে আমি কি করে বোঝাবো, যার প্রেমে তুই হাবুডুবু খাচ্ছিস সে বোবা না বরং বয়রা, কোন কথাই তার কানে ঢোকে না। সব আমি কি করে ফেলবো, কিন্তু এখন বলুন আমি কি করবো।
আরে তুই ওকে খোঁজ, মনে করার খুঁজে নিয়েছি। খুঁজিস তো তুই বড় তাড়াতাড়ি, কিন্তু তার আগে সব ঘাবলা করে ফেলিস। আর কোনো ঘাবলা করব না। আচ্ছা আয়, তোকে প্রেমের জ্ঞান দিচ্ছি। বুঝবি আশা আছে। তারপর তুই একটা ফুল ছুঁড়ে মারবি, খবরদার ফুলকপি ছুঁড়িস না। তাই হবে, তাই হবে। ফুলটা ও যদি মুচড়ে ফেলে তাহলে তুই পালিয়ে যাবি, আর যদি তুলে শোকে বুঝবি কেস ফিট হয়ে গেছে। তারপর তারপর একটা গান শোনাবি। গান? গান দিয়ে কি হবে আঙ্কেল? গানের পরপরই ছেলে মেয়ে হয়ে যায়। এই টোটকা শুধু ভাতিজাদের জন্য, আপনারা ওতে গান দেবেন না। এই টোটকায় কিন্তু বেজ্জত হওয়ার চান্স আছে, ভুলে যাবেন না কথাটা। মুচকে হেসে তাকায়, বুঝবি আশা আছে। তুই একটা ফুল ছুঁড়ে মারবি, খবরদার ফুলকপি ছুঁড়িস না। ফুলটা ও যদি মুচড়ে ফেলে তাহলে তুই পালিয়ে যাবি, আর যদি তুলে শোকে বুঝবি কেস ফিট হয়ে গেছে। চুরি করেছো আমার মনটা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিশে লঙ্কা, ঝড়ো হাওয়া যেন যৌবনটা, ঝড়ো হাওয়া যেন যৌবনটা, হায় রে হায় মিশে লঙ্কা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিশে লঙ্কা। মনের খবর হয়েছিল না জানা, তোমার বাড়ি তাই ছিল না চেনা, মনের খবর হয়েছিল না জানা, ও তোমার বাড়ি তাই ছিল না চেনা, লগ্ন খেল এতদিন পরে হাঁচি মেলেছে দেখো না, অন্তরে আজ বাজে ডঙ্কা, অন্তরে আজ বাজে ডঙ্কা, হায় রে হায় শ্রীলঙ্কা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় শ্রীলঙ্কা। Thank you.
লাজুক বদন কেন কাছে কে জানে মন কি ভাছে লাজুক বদন কেন কাছে ও কে জানে মন কি ভাছে চোখে চোখে কিছু বলো না মনের সাগরে ঘর নামছে মৌসুম এলো যেন আচমকা মৌসুম এলো যেন আচমকা শ্রীলঙ্কা চুরি করেছো আমার মনটা হায়রে হায় শ্রীলঙ্কা হচ্ছিল কি মানে তুমি ওকে নাচ দেখাচ্ছিলে আর ও তোমাকে গান শোনাচ্ছিল হ্যাঁ চুরি করেছ আমার মানটা ওই বেটা ভাতিজা আমার চাকরানির সাথে প্রেম করা কবে ছাড়বি বল চাচা জান এ ওই বোবা চাকরানি আরে আমি তো ভেবেছিলাম ও আমার সেই মনের রানী মাফ করে দিন যেমন চাচা তেমনি তার ভাতিজা যাও যাও বাড়ি যাও যাও হ্যাঁ যাচ্ছি আগে যদি তোমার ব্যয় করতে তাহলে আর ব্যয় করে তোমার পেছনে ঘুরতে হতো না তুমি আমার কথা যাচ্ছ আগে চলো বাড়ি তারপরে বুঝাচ্ছি কত ধানে কত চাল হ্যাঁ মাসে কয়দিন ডায়াল আছে ও তুই এখানে আরে এত চাপাচ্ছিস কেন আরে তুই আমার কাপড় পরলি যে তাতে কি হয়েছে আকাশ ভেঙে মাটিতে পড়ে ফেটে গেছে কেমন লাগছে দেখ তো বুড়ি সত্যরে বল কি আমাকে তুই বুড়ি বললি লিখে দেবো নাকি চন্দা দেখি কি হয়েছে মা একটু কাঁদছিস কেন কাঁদবো না তুই কি করবো বুঝেছি জাফর কিছু বলেছে না বলছেন আর কে কি বলতে পারে কি বলেছে কি ওর কাপড় পরেছি তো আমাকে বলে বুড়ির মতো লাগে ও সামান্য কথায় মাটি করেছিস পাগলি নে আমার চি মা কাঁদে না কাঁদে না আচ্ছা ওকে আমি বুঝিয়ে দেবো হ্যাঁ আমি চললাম তুই এত বড় হয়েছিস তোর শরম করে না হ্যাঁ তোর শরম করে না তুই চান্দার গায়ে হাত তুলিস আরে তোর কাপড় পড়েছিল বলে সে এমন কি করেছে তোকে বুড়ি বলছিস হ্যাঁ কিন্তু আমি না তোকে মিছে মিছে বকবো আর তুমি মিছে মিছে কাঁদবে কাঁদ 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 বল ছেড়ে দাও বল তুই ওকে আর বুড়ি বলবি না বলবো না তুমি না না তোর কান আমি ছাড়বো না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তুই ওর কাছে মাপ চাইবি মাপ চাইবো মাপ চা বললাম তো মাপ চাই এখনই চাই না পরে চাই এক্ষুনি যা এক্ষুনি যা কি হলো কি আবার হবে বাবার কাছে নালিশ দিয়েছিস এত জোরে কানটা টেনেছে যে কানটা ছিঁড়েই গেছে বাবা কি মা তুমি জাফরের কান টেনেছো কেন তুই না বললি কানটা ছিঁড়ে আনতে তাই তো আমি কি কান ছিঁড়ে ফেলতে বলেছি জানিস মা রাগের মাথায় জোরটা একটু বেশি হয়ে গেছে তত জোরে কান জানে নাকি বাবা যে কানটা একেবারে ছিঁড়ে যায় অন্যায় হয়েছে মা জাফর জাফর শোনো আমাকে মাফ করে দাও ঠিক আছে মাফ করে দিলাম চলো খেয়ে নেবে চলো খিদে নেই কেন খিদে নেই কেন তোমাকে দেখে আমাকে দেখে তোমার ক্ষুধা চলে যায় তোমাকে দেখে আমারও Thank you.
Oh my God! কেন তুমি তো এইভাবে কথা বলো? আমি আমি কি বোবা নাকি? হ্যাঁ, একটা কথা সত্যি করে বলো তো, তোমরা কতজন? কজন মানে? মানে তোমরা কত বোন? আমি আমি তাহলে ওর চেহারা তো হুবহু তোমার কার্বন কপি। ওকে, আরে ওই আমার চাচার দোস্তের বাড়ির এক চাকরানি, সেখানে গিয়ে আমি আমি তো ওকে তুমি জড়িয়ে ধরেছিলাম। না, তুমি তুমি আমাকে পাকড়াও করতে চেয়েছিলে কেন সোনিয়া? বলো, বলো না। আই লাভ ইউ সোনিয়া। ইউ শাট আপ। একই রকমই আর কি। কোথায় থাকা হয়? পাগলখানায় নয়, আমার আঙ্কেলের বাসায় থাকি। আচ্ছা, এর মানে হচ্ছে থাকা খাওয়া শোয়া সবই ফ্রি। দ্যাটস ট্রু। আঙ্কেল আবার পয়সা নেবে নাকি? চাচার হোটেলে খেয়ে প্রেম করাটা বড়ই সোজা। আগে কামাই করো, আমার পোষাবে কিনা তখন বুঝবো। আমার কাছে এটা অতি সহজ। ঠিক আছে, ওই বাড়ি ছেড়ে দাও। কি কি কি? আহা, আমার বিশ্বাস যে তুমি এ বাড়ি ছাড়তে পারো না। এটা কি তোমার হুকুম নাকি? যাই ভাবো, ইউ আর নট এ ফুল যে ওই বাড়ি তুমি ছেড়ে দেবে। কি? এক বাচ্চা যদি প্রেমের জন্য সিংহাসন ছাড়তে পারে, তাহলে আমি আমার ভালোবাসার জন্য চাচার ঘর ছেড়ে দেবো। খোলা আপনার ওই দিকে নয়, এই দিকে স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেশে চলে যাচ্ছ নাকি? না। তাহলে তাহলে কি কাপড় চোপড় বিক্রি করতে যাচ্ছ? জি না। তাহলে হচ্ছেটা কি একটু শুনি। ওর সাথে দেখা হয়েছে আমার। কোনটা, সেই বয়া? না না। ও তাহলে বোবা? জি না, কথা বলে। সেই যে আমার। ওর হালত খারাপ বুঝি, এই সব প্রপার্টি ওর নামে উইল করে দিতে যাচ্ছ? আজ ও আমাকে খোঁটা দিয়েছে, আপনার খেয়ে আমি ওকে বিয়ে করতে চাই, তাই আমি ঘর ছেড়ে চলে যেতে চাই। বাপের ঘর ছেড়েছো তো চাচার ঘর পেয়েছো, এই চাচার ঘর ছাড়লে কোনো মামু যেন পাবে না। আমি ওকে দেখাতে চাই আঙ্কেল, যে আমার নিজের পায়ের উপরে আমি নিজে দাঁড়াতে পারি। আরে পাগলা, মজনু না হয়ে মানুষ হয়ে যা। 84 এ আজ যদি মজনু থাকতো, তাহলে লায়লার সঙ্গে প্রেম করতো না, উল্টো লায়লার বাপের কাছে দুবাই যাবার ভিসা চাইতো। মহব্বতের লাইনে নাম না কামিয়ে কিছু ফরেন মাল কামাই করতো। আপনি আমি অনুমতি দিন আঙ্কেল, আমি এবার তখনই ফিরে আসবো যখন আমার পাশে ও থাকবে। আরে পুলিশের গ্যাঞ্জাম বাদ দিয়ে বাদ বাকি যা হবে দেখা যাক। আবার কোত্থেকে এসে হাজির হলো? আরে কি খবর? আপনাকে খুঁজছিলাম, কপাল ভালো পেয়ে গেছি। কিছু বলার আছে বলুন। না মানে একটা গান সুর করেছি, আপনি যদি শুনতেন আমি খুব খুশি হতাম। ঠিক আছে, এখন না, পরে শুনবো। না মানে বলছিলাম কি, ক্লাবে গাওয়ার আগে আপনি যদি শুনতেন তাহলে। জি ও তাহলে এখন আমাদের ক্লাব সিঙ্গার কে বেকু বানাচ্ছে। কিন্তু ও জুড়ি না স্যার। সেটা আমিও বুঝি, কিন্তু যে কোনো বললে আমি ওকে পেতে চাই। লেটস গো।
কিছু লোক হয়তো বা কিছু লোক বহু ভালো বাসতে চায় চিনতে তারে দে চিনতে তারে দে এমন ভুল করে যায় হয়তো বা কিছু লোক Thank you.
সোনিয়া সোনিয়া ওই গায়কের বাচ্চা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে চায়, কেউ আমার কাছে ছিনিয়ে নিয়ে যেতে চাইলে আমি তা সহ্য করতে পারবো না, না না সহ্য করতে পারবো না, আমি সহ্য করবো না। এই শুকনো শুকনো চেহারা, এলো মেলো চুল, লোক কি হাল হয়েছে তোমার? আমার এই অবস্থার জন্য দায়ী তো তুমি। আমি? নো 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 নো, তুমি সোনিয়ার সাথে মেলামেশা ছেড়ে দাও। কারণ আমি সোনিয়াকে ভালোবাসি, 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 ভালোবাসি। ও আমাকে পরখ করে দেখছে, ইচ্ছে করে পরীক্ষা নিচ্ছে আমার। যখনই ও আমাকে নিয়ে কল্পনা করে তখনই তুমি ওর চোখের সামনে এসে হাজির হও। সোনিয়াকে নিয়ে যেমন তোমার আশা তেমনি আমারও। শ্রীলঙ্কার বাগানে হাজারো ফুল ফুটে আছে, ওদের মধ্যে থেকে তুমি যে কোনো একজনকে বেছে নাও। হ্যাঁ, সোনিয়া আমার নয়নের আলো, আমার হৃদয়ের স্পন্দন। ও আমার মনের বাগানে পদ্ম হয়ে ফুটে আছে, ওকে তুমি ভুলে যাও। এই পরামর্শ আমিও তোমাকে দেব, প্রেমের বাজারে কিছু পেতে হয়, কিছু হারাতে হয়। জানি, তবে প্রেমের বাজারে আমি হারাতে আসিনি, পেতে এসেছি। ওকে আমি পাবো, 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 পাবো। আন্ডারস্ট্যান্ড? ইয়েস, লিসন, কাল আমার ফাংশন আছে আর আমি সোনিয়াকে আসতে বলেছি। যদি পারো তোকে আটকে রাখো, যদি সোনিয়া না আসে তাহলে আমি বুঝবো ওর উপর আমার কোনো অধিকার নেই। ওকে, তুমি এখানে এলে কেন? বাস এসে গেছি। তোমার আমার কিসের রিলেশন আছে যার কোনো নাম নেই? নাম তুমি কি বা নাম দেবে বলো। শোনো, তোমাকে আমার কিছু বলার আছে। বলো। জাফর তোমাকে ক্লাবে আমন্ত্রণ জানিয়ে। তোমার কি? তুমি যাবে না। ইচ্ছেটা আমার আর হুকুম তোমার। আমি তোমার ঘরের বউ নই যে হুকুম শুনব, আন্ডারস্ট্যান্ড? তোমার উপর আর কারো ছায়া পড়ুক আমি চাই না। আমি আকাশ নই যে আমার উপর ছায়া পড়বে না, আমি মাটি এবং মাটির উপরে ছায়া পড়বে, এটাই সত্যি। সোনিয়া তুমি ওখানে যাবে না, এন্ড দ্যাটস অল। না আমি যাবই, আমি ওয়াদা করেছি। লিসন সোনিয়া, আজ যদি তুমি যাও তাহলে আমি খতম করে দেবো আমার এই জীবনকে, যাকে তুমি সহ্য করতে পারো না। আমি ঝিলে চলে ঝাঁপ দেবো, ডুবে যাবো, মরে যাবো। আরে ছাড়ো, মরণ এত সোজা নয়। সোনিয়া, আজ নিজের চোখেই দেখে যাও আমার এই মরণকে। তোমার সে সাহস নেই। আমি ঝাঁপ দেব? নো, আই ডোন্ট থিংক সো। আচ্ছা, আমি এক্ষুনি ঝাঁপ দিয়ে দেখাবো। ও আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? মাছ ধরো মাছ। বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও ফ্রেন্ডস,
অ্যান্ড মানস, আপনারা আমার অনেক গান শুনেছেন। আজকের এই শুভ সন্ধ্যায় আমি আপনাদের এক নতুন গানের পাখি উপহার দেব, মিস সোনিয়া। Here she is. Come, please. Come, please. Ah!
সোনিয়া কে ওরা তুলে নিয়ে গেছে। কোন দিকে তুলে নিয়ে গেছে? তুমি দেখো, তুমি ফলো করো, আমি ওদের মুরগি ছিঁড়ে ফেলবো। আমার ডাল লাগে, সামনে গহীন পানি, নৌকো নেই, যাবো কেমন করে? আরে নৌকাকে গলি মারো, তুমি কাপড়া উতারকে সাতাল লাগাও, আমি বিকেলে খেচিয়ে রাখবে, তুমি যাও। Yeah!
আমার মাফ করে দে ভাই, খারাপ হয়ে গেছে, কোন দিকে পালাবে? বিপদের হাত থেকে বেঁচে গেলাম, কিন্তু এখানে থাকা ঠিক নয়। যাওয়ার আগে জাফরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। তা তো বুঝলাম, কিন্তু ববির কাছে আমাদের পরিচয়টা গোপন রাখতে হবে। তাই তো আমি শিখ সর্দার, সর্দার আর তুমি বোবা মেয়ে। তোমাদের সব কথা শুনে ফেলেছি, তোমরা ধরা পড়ে গেছো। জীবনে কোনোদিন কাউকে এত বোকা, এমন জবরদস্ত বোকা বানানো হয়নি যতটা আমাকে বানানো হয়েছে। আর আপনার বন্ধু আছে না, আর ওই যে শিখ সাজে থাকে, সে বলছিল সোনিয়া আর বোবা নাকি একই। তাহলে তুই সব কথা জেনে ফেলেছিস? না 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 না, আমাকে বোকা বানাও সব ফন্দি ফিকির আপনারও জানা ছিল, তাই না? তোর কাছে ধরা পড়ে আমার খুব সরম লাগছে জানি। অনেকবার বলেছিলাম না, যখনই বিয়ে করব নিজের পছন্দ মতো করব। সোনিয়াকে আমার পছন্দ, এখন আমার আর ওর। তাহলে বিয়ের প্রস্তাব চালাই। জি না, সোজা বিয়ে। ব্যাপারটা খুব সিরিয়াস আর গভীর বলে মনে হচ্ছে। ভীষণ সিরিয়াস।
তাহলে চল যাই মার্কেটে, কেনাকাটা করতে হবে, কাজই রাখতে হবে। বিয়ের জন্য কাজই আমি যেতে রাজি। চল যাই বাজি। অন্দরে এটা শ্রী রাখো। না দাদা দাদা, আপনি বয়সে বড়, প্রথমে আপনি। না না না, প্রেমের ব্যাপারে আপনি আঘাত দেখিয়েছেন, প্রেমেতে আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, প্রথমে আপনি। যা আপনার মর্জি। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। চাচা জান বাইরে থেকে দরজা কেন বন্ধ করলেন? চাচা জান, আরে তোর বাপ এসেছে। কি? সঙ্গে তোর হবু বউকেও নিয়ে এসেছে। চাচা জান দরজা খুলে দিন প্লিজ। খুঁটির দড়ি ছিঁড়ে পালিয়ে যাওয়া কোরবানির খাসিকে একদিন না একদিন ছুরির নিচে আসতেই হয়, এটাই রেওয়াজ। আমি কোন রেওয়াজ টেওয়াজ মানি না। লোকে যদি তোকে বিদ্রোহী বলে, আমি অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলব। তাহলে পাবলিক তোর মুখে জুতো মারবে, তাতে আমার কোনো পরোয়া নেই। সমাজে বাস করতে হলে পরোয়া করতে হবে। আমাকে মাথা নত করাতে পারে সমাজের সে ক্ষমতা নেই। এই সমাজে আমার বাস, আমি নৈক সমাজের দাস। আরে ফতোয়া জারি করে আর খুতবা পাঠ করে কোনো লাভ নেই। আসলে তোকে তোর বাবার সাজিয়ে দেওয়া বিবাহ বাসরে বর্ষে যে বসতেই হবে। আমাকে ছেড়ে দিন চাচা জান, প্রেমী কখনো পাথরের চার দেয়ালে বন্দি থাকতে পারে না। আপনি আতরকে সেকলে বাঁধতে পারেন না। চান্দা চান্দা, কই রে সোনামণি? চান্দা, ওরে মামনি আমার। যাই বাবা। ও তুই এখানে আয়, আসি গিরায়। দেখ তোর জন্য কি এনেছি। কি এনেছে বাবা? আরে তোর বিয়ের শাড়ি দেখেছিস, কি সুন্দর রং না? তোর পছন্দ হয়েছে? আমার অনেক দিনের বাসনা ছিল মা, তোকে আমি দুলহান বানাবো, জাফরের সাথে তোর বিয়ে করাবো, তুই শ্বশুর বাড়ি চলে যাবি।
যাবার আগে খোদা হাফেজ জানাই। কোথাও যাচ্ছেন আপনি? হ্যাঁ, আমার দেশে। জাফর, তুমি আমার জান বাঁচিয়েছ, আমি এসানটুকু কখনো ভুলবো না। আমাদের দেশে এলে আমাদের বাড়িতে নিশ্চয়ই আসবে। আমি তোমাকে আমার হাজবেন্ডের সঙ্গে দেখা করি। আমার স্বপ্ন, আমার আশা সব ভেঙে গেল। আরে কি হলো? কই, কিছু না তো। আচ্ছা চলি, কেমন? খোদা হাফেজ।
নিশ্চয় সিঙ্গার জাফরের কাছে গিয়েছিল। জাফর, চান্দাকে তুই কিছু বলেছিস? যা সত্যি তাই বলেছি। না না বাবা না, আমার বড় আশা ছিল চান্দাকে তোর সাথে বিয়ে দেব, আর তুই? চাচা, আমি বিয়ে না করার ফয়সালা করেছি। ওরে চান্দা আমার জীবন, তুই রাজি না হলে আমার জীবন ব্যর্থ হয়ে যাবে। রাজি হয়ে আমাকে বাঁচতে দে, বলে দে তুই তা করবি না যা আমার সাথে তোর বাবা করেছিল। আমার বাবা? কি করেছিল আমার বাবা বলো চাচা, আমার বাবা কি করেছিল? চাচা তোমার চান্দার কসম লাগে। আমি আর তোর বাবা দোস্ত ছিলাম, গরিব। আমরা দুজনে একসাথে যেতাম কাজ করতে। একদিন আমি পাথর পেয়েছি, দেখ দেখ এটা না লাখ টাকা বিকোপে, এতে আমাদের দিন ফিরে যাবে। আরে এটা তো আমি একাই নিব। তুই কি বলছিস? কি এতে তোর কোনো নেই? বেইমানি করিস না দোস্ত, আমরা গরিব, বেইমানি করলে আল্লাহ সাজা দেয়। রাখ তো সাজা, এ পাথর আমাকে দে। তুই আমার দোস্ত হয়ে টাকা পয়সার চাইতে দোস্তি আমার কাছে বড় নয়। এই পাথর আমি প্রাণ থাকতে নিতে দেব না। এখন এই পাথর আমার। কার বাচ্চা ওটা? আপনার বন্ধু, আপনার পরিচিত, যে আপনাকে খুন করতে চেয়েছিল, তারই সন্তান। না, ওকে ওকে নিয়ে যাও এখান থেকে। ওর মাও ইন্তেকাল করেছে, বেচারার এই দুনিয়াতে আর কেউ রইল না। নিয়ে যাও একে, আমি ওকে দেখতে চাই না। ফুলের মতো নিষ্পাপ, কেঁদে কেঁদে আমার কাছে আশ্রয় ভিক্ষা চাইছে, ও তো কোনো দোষ করেনি। আমি ওকে আশ্রয় দেব। দাও 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 বাবা, মানিক কাঁদে না বাবা, কাঁদে না, না না। বল চাচা, কে আমার বাবার হত্যাকারী? জানি না, তোমাকে বলতেই হবে। না, বদলা আমি নেবই। এতদিন পুত্র স্নেহে তোকে লালন করেছি, বদলার আগুনে আমি তোকে ফেলে দিতে পারবো না। যতক্ষণ না আমি বদলা নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার খাওয়া পড়া হারাম হয়ে গেছে। বলো চাচা, কে আমার বাবার হত্যাকারী? না আমি বলবো না, কিছু দেয় না।
বলো, চুপ করে থেকো না, আমি যা জানতে চাই তার উত্তর দাও। কি করবো ড্যাডি, মানে বলতে লজ্জা আমার মাথা হেঁট হয়ে আসছে। তাহলে তোমার গায়ে ওই জখমের দাগ এলো কি করে? ওই মানে ওই ক্লাব সিঙ্গার আমাকে মেরেছে। একটা ক্লাব সিঙ্গার তোমাকে মেরেছে? মামুলি ক্লাব সিঙ্গার তোমার গায়ে হাত তুলতে সাহস পায়? পেছন থেকে এসে মেরেছে, কি করবো? তুমি কচি খোকা নাও যে তোমাকে পেছন থেকে এসে মারলো? এ কথা বলতে তোমার লজ্জা হওয়া উচিত ছিল। তোমার শরম হয় না? দেখো, কাপুরুষের মতো আজ আমাকে পেছন থেকে এসে মেরেছে, আমি ওর সুযোগের অপেক্ষায় আছি। চান্সে এলে ওকে শেষ করে ফেলবো একেবারে। চুপ করো, বাজে বকো না, যা বলছি তাই করো। ডাক্তার দেখাও, যাও। ডাক্তার দেখাতে হবে না, আমি ঠিকই আছি। তাহলে আমাকেই হাত কালো করতে হবে ওই মাছিটাকে মেরে। বলো চাচা, কে আমার বাবার হত্যাকারী? বলবো না। না বললে আমার বড় বাবার আত্মার শান্তি হবে না? সরে যা। তুমি বলবে না? না বললে আমার হাত কেটে ফেলবো, আর সেজন্য দায়ী থাকলে তুমি। না, পাগল হলি নাকি? আয় আয় আমার সঙ্গে, ভেতরে চল। থাকে চাচা, দরজা খোলো চাচা। চিনতে পারিস গাদ্দার? আমি কোনো ভিখারীকে মনে রাখি না। স্বয়ং তুই আমার দোস্তকে খুন করেছিলি, তাও ভুলে গেছিস না? এখানে কেন এসেছিস? ওই হারামজাদা ক্লাব সিঙ্গারটাকে শিক্ষা দিবি। বসে কোথায়? সেখানে যেতে হলে আমার লাশ মারিয়ে তারপরে যেতে পারিস, আগে নয়। দরকার হলে তাই যাব। না আমি বলবো না। বলতে তোকে হবে না, রাহুল না বলবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও। বল না, বল বলছি, বলবো না। এখনো বলবি না সিঙ্গার কোথায়? এখনো বলবি না? না না, আমি বলবো না। বল, না বললে আমি তোকে কেচে টুকরো টুকরো করে ফেলবো। ওকে নিয়ে গিয়ে বেঁধে ফেল, তারপর দেখাচ্ছি মজা। নিয়ে যা। শাবাশ, আয়। জলদি জলদি চল। জলদি আমার বাবাকে বাঁচাতে হবে। আহ আহ
জলদি জলদি চল। কি করলি? ইঁদুর হয়ে সিংহের সাথে লড়াই করতে এসেছিস? কুকুরের মতো আজ তোর মরণ হবে। শিয়াল কুকুর তো লাশ ছিঁড়ে খাবে। শয়তান মত তোকে হাত ছালি দিয়ে ডাকছে। মত আর হায়াত তো খোদা তালার হাতে, শয়তানের হাতে নয়। আমার স্বপ্ন পুরো হল না মা। আমি তো চলে যাচ্ছি, তোকে দেশে দেখে যেতে পারলাম না মা, পারলাম না। আমাদের ভাগ্যে যা ছিল তাই ঘটে গেছে। আঙ্কেল, আরে তুমি এসো বাবা এসো, কেমন আছো? আমি আপনার কাছে সাহায্য ভিক্ষা করতে এসেছি আঙ্কেল। আমার চাচা আমার সঙ্গে বেইমানি করেছে, আর আমার ড্যাডি আমার ইচ্ছার বিরুদ্ধে অন্য একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে করাতে চায়। কিন্তু সোনিয়াকে ছাড়া আমি বাঁচতে পারবো না আঙ্কেল। আঙ্কেল, আমার ফিউচার, আমার জীবন এখন আপনার হাতের মুঠোয়।
আপনার মেয়ের সাথে আমার বিয়ে করিয়ে দিন আঙ্কেল, প্লিজ আঙ্কেল আপনার মেয়ের সাথে আমার বিয়ে করিয়ে দিন। নিশ্চয়ই করাতাম আমি যদি ওর বাবা হতাম। কি আপনি আপনি সোনিয়ার বাবা নন? আমি সোনিয়ার সাথে ওর বাবা তো আচরণ করেছি, কিন্তু আমি যে সোনিয়ার বাবার কর্মচারী আর ওর লোকাল গার্জেন। সবকিছুতেই প্রতারণা, পায়ে পায়ে ধোকাবাজি, এসব কি হচ্ছে আমার সাথে? এসব কি হচ্ছে আমার সাথে? এমন হতো না, কিন্তু হয়ে গেছে। ওকে, আমি সাত পাঁচ জানি না, অত কিছু বুঝি না। আপনি সোনিয়াকে ডাকুন, আমি নিজেই ওর সাথে কথা বলবো। কার সঙ্গে কথা বলবে? দেয়ালের সঙ্গে? তার মানে কি হয়েছে? আরে বাবা জীবন, ও তো চলে গেছে। চলে গেছে কোথায়? দু ঘন্টা পর 707 সে ফ্লাই করবে। না, সোনিয়া আমাকে ছেড়ে চলে যেতে পারে না। সোনিয়া আমাকে ছেড়ে চলে যেতে পারে না। সোনিয়া, হাই সোনিয়া। হাই ববি, আমি তোমার সঙ্গে মিট করতে পারিনি, সরি, কিন্তু আমার মন বলছিল তুমি নিশ্চয় আমাকে সি অফ করতে আসবে। তুমি তুমি কোথায় যাচ্ছ সোনিয়া? আমার হাজবেন্ডের বাড়িতে যাচ্ছি। তুমি? বিয়ে শাদি হয়ে গেছে আমার। এখানে যে কটা দিন কাটলো ওগুলো ভুলে যেও, বাবা মা যেখানে বলে ওখানে বিয়ে করো, কেমন? কি তোমার চোখে পানি? ছি ছি, লোকে দেখলে কি বলবে? ওকে বাবা। এরকম কাজ করতে তোমার বাবার নাম আর খানদানের নাম কিছুতেই খেয়াল আসেনি? আমি তোকে এই জন্য লেখাপড়া শিখিয়েছি যে তুই লোকের মালপত্র মাথায় উঠাবি। আপনি নারাজ হবেন না, ও তো সিরফ লেডিজদের মাল টানত। মালপত্র লেডিজ হোক কি জেন্টস হোক, এই ওঠানামাতে তোমারও হাত আছে। তুমি ওকে লাই দিয়ে দিয়ে মাথাটা খেয়েছো। না, শেষ তক আমি ওর মাথাটাকে এমন ভাবে পাহারা দিয়েছি যেন বিঘ্নাতে না পারে। ওকে আমি আদেশ উপদেশ দিয়েছি, বলেছি রোগ ধার রোগ যাই কর, শেষ তক বাপের কাছে যেতে হবে। খাবি প্যাদামি, এ পর্যন্ত যা কিছু হয়েছে ভুলে যা। তোর হবু বউকে সাথে করে এনেছি, আর যদি বিয়েতে আপত্তি করেছিস তো এতই জুতো মারবো যে শ্রীলঙ্কার কোথাও মাথা গোজার জায়গা পাবি না। ভাই সাহেব, ওর বিয়েটা করিয়ে দিন, জুতো মারার কাজটা বৌমায় পারবে ইনশাল্লাহ। ওকে বিয়ের পোশাক পরাও। ভাই সাহেব, মোবারক মোবারক। আসুন আসুন আসুন।
একদিন না একদিন সন্তানকে মা বাবার ঘর ছেড়ে যেতেই হয়। এটা নাম এটা কিসের জন্য আঙ্কেল? বউয়ের হাত থেকে বাঁচার জন্য। এই কার সাথে আপনারা আমাকে বিয়ে করিয়েছেন? আফ্রিকান টার্জানের মেয়ের সাথে। ওর রগে ইংরেজের রক্ত বইছে। ইয়ে মানে ইংরেজ না, কিন্তু চারজন ইংরেজের বাচ্চাকে কাঁচা চিয়ে বিয়ে খেয়েছিল, তাই ওর রগে বইছে ইংরেজের রক্ত ইঁদুরের মতো। না, তুই হাত বলেছিস যে আমি ভেতরে যাবো না চাচাজান, ভেতরে আমি যাবো না, আপনি আমাকে বাঁচান। মনে রাখিস আমাদের বংশে তালাক দেওয়ার কোন রেওয়াজ নেই। তাছাড়া 5,00,000 টাকা দেন মাহর দেবার ক্ষমতা তোর নেই তো চাচাজান? আব্বা যান আমাকে বাঁচান, আমাকে মাফ করে দেন। আমি যাবো না, যাবো না চাচাজান, আমাকে বাঁচান, আমি যাবো না, ভেতরে যাবো না চাচাজান, আমাকে বাঁচান, মাফ করে দাও, আমি যাবো না চাচাজান, আমাকে বাঁচান। শোনো, বিয়ে ফুলের আসরে, দুটি আত্মার বাসরের আর এক নাম। কিন্তু এখানে মুরব্বীদের ছেদে দুটি আত্মাহীন দেহকে এই ঘরে বন্দি করে দেওয়া হচ্ছে। এখনো না কিছু তোমার খোয়া গেছে না আমার। আপন ভুবনে আমরা স্বাধীন। আমি চিরদিনের জন্য এখান থেকে চলে যাচ্ছি। চুরি করেছো আমার মনটা। চুরি করেছো আমার মনটা। ছোড়ো হাওয়া যেন যুগনটা, ছোড়ো হাওয়া যেন যুগনটা, হায় রে হায় মিস্টার লঙ্কা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস্টার লঙ্কা। তুমি তোমার হাজবেন্ডের বাড়িতে যাওনি? আমি আমার হাজবেন্ডের বাড়িতে তো এসেছি। কিন্তু সোনিয়া? সোনিয়া নয়, তোমার রানী। ড্যাডি, এ তোমার ভালোবাসা আর আমার পছন্দের বৌমা। সন্তান যতই বড় হোক না কেন, তারা তাদের বাপ মা চাইতে বড় হতে পারে না। আন্ডারস্ট্যান্ডিং? এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছো চুল যাদের পাকা তারা তোমাদের চাইতে বুদ্ধিমান। হে ববি, হার্টিয়েস্ট কংগ্রেচুলেশন, আমাদের দুজনের তরফ থেকে তোমার বিয়ের এই শুভেচ্ছা। নাও থ্যাংক ইউ। ভাই সাহেব, আমার হাতেও তো বিয়ে লেখা আছে, কিন্তু বিয়েটা হচ্ছে না। কংগ্রেচুলেশন, আমার তরফ থেকে সামান্য উপহার, তোমাদের জীবন সুখের। আমার মনটা